2021 কেও স্বাগত জানিয়েছিলেন দিয়া মুখোপাধ্যায়ের হাত ধরে, কিন্তু গত এক বছরে জল গড়িয়েছে বহুদূর। দিয়ার সঙ্গে তিক্ত হয়েছে সম্পর্ক, হয়েছে ব্রেকআপও, জীবনে এসেছে নতুন মানুষ। কথা হচ্ছে অভিনেতা অভিষেক বসুর। 2022-এর প্রথম দিনে তার সঙ্গী নতুন প্রেমিক সুরভি মল্লিক। কিভাবে কাটলো তাদের বছরের প্রথম দিন জানান দিচ্ছে অভিষেকের ইনস্টাগ্রাম। কলকাতা থেকে খানিক দূরে এক বিলাসবহুল রিসর্টে গিয়েছিলেন তারা, সেখানেই একান্তে সময় কেটেছে তাদের, তুলেছেন ছবি, সেই ছবিও হয়েছে ফাঁস। ফাঁস করেছেন নিজেরাই, আর লুকোছাপা নেই। নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন দুজনে একসঙ্গে। অথচ 2020-এর ক্রিসমাসে দিয়ার সঙ্গে অভিষেকের উষ্ণতা মাখা ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। কিভাবে হয়েছিল তাদের বিচ্ছেদ? অভিষেক এই মুহূর্তে গঙ্গারাম বলে এক ধারাবাহিকে অভিনয় করেন, ওই ধারাবাহিকের অংশ আবার সুরভিও। টলিপাড়ায় গুঞ্জন বলে সেই সূত্রেই নাকি প্রেম শুরু, দিয়ার সঙ্গে সম্পর্ক যায় তলানিতে। অবশ্য অগস্ট মাসে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। বেশ কিছুদিন মন খারাপের পোস্ট সেই সময় শেয়ার করেছিলেন অভিষেক, ভক্তরা ভয় পেয়েছিল। এরই আবার কিছুদিন পর রাতারাতি এক বোমা ফাটান অভিনেতা। ব্রেকআপের কথা খুললাম খুল্লা শেয়ার করে নতুন প্রেমের কথা শেয়ার করে নেন প্রকাশ্যেই। সুরভির সঙ্গে পোস্ট করেন ছবি, তাতে ভালোবাসার কথা লেখা। ওদিকে সুরভিও প্রেমে হাবুডুবু। সব মিলিয়ে টলিপাড়া পায় নতুন জুটিকে। এরপর থেকে অবশ্য সুরভি অভিষেকের ইনস্টা ঘাঁটলেই দুজনের আদর মাখা ছবি যেমন দেখা গেল বছরের শুরুর দিনও।